بسم الله لا اله الا الله السلام عليكم ورحمة الله وبركاته. মনে হচ্ছে যে আপনারা সিপিএম করেন না কংগ্রেস করেন গো? সিপিএম করেন? এটা তো মুর্শিদাবাদ পড়ছে তো ঝাড়খণ্ড। ওরে বাবারে, কাম খারাপ হয়ে গেল। কথাটা হচ্ছে যে ঝাড়খণ্ড হতে গেলে তো এখনো পার্টি আছে, মনে হচ্ছে যে বাংলাদেশ আর ভারতকে আলাগ করেছেন আপনারা, না হলে একজনও দাঁড়িয়ে থাকবেন না। যদি থাকেন তাহলে মনে হচ্ছে যে সার্কাস খেলা দেখতে এসেছেন। কেমন লাগে দেখি, ভালো লাগলে থাকবো না সেলাকে টানা দেব। বাপজির বয়সের আছেন, কিছু নানুর বয়সের আছেন, আর কিছু তো চঙ্গা পেন পিনা আছে। যুবক ভাই, আপনাদের আমি খুব অন্তর থেকে ভালোবাসি, কেন যে আমিও যুবক, বুঝতে পারলেন? তবে আপনারা একটু বসেন ভাই, দয়া করে এই দিনই মজলিসে বসে শুনবেন তো ভালো লাগবে, আর দাঁড় হয়ে থাকবেন এটা খারাপ লাগছে। আর আমাকে এখানে বসতে বসতে জানেন কেরালা থেকে ফোন করছে যে আপনাকে দেখতে পাচ্ছি, ফোন করে দিয়েছে। এর মানে এখানে আপনাদের লাইভ চলছে, এখান থেকে একটা ভালো নাম যাবে যদি ভালো করেন তাহলে, আর খারাপ যদি করেন তাহলে খারাপ নাম যাবে। ওই জন্য আপনারা সুন্দরভাবে বসেন, গুটিয়ে বসেন। আলহামদুলিল্লাহ ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يا وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على لا تقنطوا من رحمة الله وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما كذا الله الخلق كتب كتابا فهو عنده فوق عرشه إن رحمتي سبقت غضبي رواه مسلم كهاروي لو عزت তোর কাহাইল শান কাহারইল ইজ্জত তোর কাহারইল শান জারিয়টা নারল তোরা ইমান সদা গমান হৈরে মুসলমান কেন তোরি মান কাহারইল ইজ্জত তোর কাহারইল শান জারিয়টা নারল তোরা ইমান সদা সুয়াতি পে কেগন গোমান খাইরে মুসলমান কেন তোরি মান কেগন করাইছ তো ইতনা কঞ্জসি ভুখল মারাইছে বগল পড়সি হরদম তো হরদম তো তোড়াইছ মোর গার রান হৈরে মুসলমান কেন তোরি মান দিন রাত ভটকাইছে পিয়াইছে তারি সুন্নতের দুশ্মন ছে মরুয়াইছে দাড়ি ওকরা চেহারা ওকরা চেহারা ছে এক ক্রিকেট কা ময়দান খাইরে মুসলমান কেন তোরি মান
খেলো রে প্রসাদ চে জোয়ার বাজি আকসর মুসলমান নাই চে নামাজি গোরাই চে গোরাই চে ফিরাই চে سون کے آجان خیر مسلمان کن تو ریمان باپے رو بیٹا چے جو سب سے اچھا اس کو لو بھی جائے چے اکرا ہمیسا باپے رو بیٹا چے جو سب سے اچھا اس کو لو بھی جائے چھے اکرا ہمیشا لنگنا لنگنا رکانا کو مدرسہ میدان خیر مسلمان کہنا تو ریمان خیر مسلمان کہنا تو ریمان اپستیت سردھیو اسمانیو نرباچتو آج کے مہدی شبھار شبھاپتی مہشائی منچر اوپر بگو بگو علمائی کرام ای وطر علاقات کے چھوٹی آسا اسلام درودی اسلام پیپاسو بھائی شکل پردار انترل بوشت تھکا بولا شرلا ماو خالرا سرباگری شای محان اللہ رامی کرتو کتا گیپن کری جای محان پربو আমাদেরকে সুন্দরভাবে দিনী মজলিসে বসে কোরআন এবং হাদিসের বায়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একবার শুকরিয়া আদায় করি অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের ঘুম চলে এসেছে নাকি এই জায়গাতে যদি আল্লাহ প্রশংসা করবেন না তো কোন জায়গাতে গিয়ে করবেন اچھا ایک تو مکتا کھل بین ای پیتی بیر بکے پرشنگشا کار کر بین کار بیڑی کھا بین تکھن کار چکھن تاماک مکے جکھن دے بین تکھن کار جکھن بابا ماں کے گالی دے بین تکھن کار بی بی کے پیٹا بین تکھن کار کر بین کچھو جو بولن نا ماشاءاللہ اپنا در علاقہ دے منہ ہوچھے ماں بابا کا خوب حالو باشن نا بی بی کو خوب حالو باشن اچھا اپنا را آئی پی آل کرکٹ کھل دیکھ چھن دیکھ چھن اچھا چوکا چوکا جو کھون مار چھے دکھون نا رہ تک بھی نکی ہو بے کتو ہو بے موٹا موٹی دھرمو کاتے تو جن ہو بے باب جانا مار پیتھی بیری بوکے پرشنشا جو دی کرے تاہولے ایک جنوی لائک آجن تینی ہوچھن آما در اللہ انہی ہوچھن ایک عدیتیو باب جانا مار اپنا در کچھ آمی ایک عجر بوجھت جاچھی شراب پیتھی بیری بوندھے جوتو گلو ندنالا روئے چھے جوتو گلو گاک پالا روئے چھے کیٹے کلم دوری کرے আর নদীর পানিগুলো যদি সিয়াহি তৈরি করেন কালি তৈরি করে যদি আল্লাহর প্রশংসা লিখতে আরম্ভ করেন দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না কিন্তু এমন একটি শব্দ আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে শব্দের দ্বারা আল্লাহর প্রশংসা আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর হামদোসানা পূর্ণ হয় সেটি হচ্ছে আরেকটি বার অন্তর খুলে জোরে সরে পড়ে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল সেরেমনি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম বারিক আলাই আচ্ছা বাপজান আপনাদের আমি বলছি
বক্তব্যের আগে ভূমিকার মধ্যে কয়েকটি পয়েন্টের কথা আমি বলবো আজ থেকে 10 বছর আগে মসজিদ মাদ্রাসার সংখ্যাটা কম ছিল না বেশি ছিল মসজিদের সংখ্যাটাই বলেন মসজিদের উপলক্ষে জলসা তো মসজিদের সংখ্যাটা কম ছিল না বেশি ছিল কম ছিল আলহামদুলিল্লাহ তবে মসজিদের সংখ্যা যখন কম ছিল তো নামাজের সংখ্যাটা বেশি ছিল না কম ছিল বেশি ছিল আলহামদুলিল্লাহ আপনাদের মত এবং আমার মত এক হয়েছে এখন মসজিদের সংখ্যা বেশি হয়েছে না কম হয়েছে বেশি হয়েছে টেলস লাগানো মসজিদ এত সুন্দর সঙ্গে মারমার আর কত কি যত যা কিছু সাজানো সাজগোজ করে মসজিদ আমরা তৈরি করেছি তাই না এখন মসজিদের নামাজের সংখ্যাটা মোটামুটি আজ থেকে 20 বছর আগের তুলনামূলক এখন বেড়েছে না ঘটেছে ঘটেছে এক জায়গাতে বলছে বলে না বেড়েছে আমি বললাম দাদুর বয়সে নানুর বয়সের লোকগুলো ডিলেট হয়েছে না আছে আসলে আমার যুবক ভাইরা এমন জায়গাতে পড়েছে ফ্রি ফায়ার পাবজি আর ড্রিম ইলেভেনে পাগল হয়ে আছে আপনাদের এলাকাতে অসুখটা লেগেছে কি লাগেনি ফ্রি ফায়ার খেলছেন আপনারা খেলেছেন ফ্রি ফায়ার পাবজি রাত একটা পর্যন্ত ব্যস্ত আটজন দশজন মিলে ভিড়ে ঢালা হারে খেলছে আর এর যে খেলের নিয়ম আছে কি জানেন এই মোবাইলে কানেকশন অন্যর মোবাইলের সাথে আর এর মধ্যে বলছে মার 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 ধর 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 এই খেল এই অসুখে পড়ে আছে বাপজান আমার এখন মানুষ বলে যে টেকনোলজি বেড়েছে তো টেকনোলজি তো বেড়েছে কিন্তু মানুষের ব্যবহার কালচার শিষ্টাচার পিছিয়ে থেকে এখন প্রায় মোটামুটি ভালো হওয়ার প্রয়োজন ভালো হওয়া দরকার কিন্তু ভালোর দিকটা ভালো নেই খারাপের দিকটা দেখতে যদি যান তাহলে বেশিরভাগ ওই জায়গাতে পাবেন বাপজান আমার খাস করে সাহাবীদের ইতিহাস উঠিয়ে দেখেন সাহাবায়ে কেরাম আজকে তো আমাদের লড়াই করতে হয়েছে না কোনো ভেজাল করতে হয়েছে আমাদের পর্যন্ত কোরআন এবং হাদিস এসে পৌঁছেছে শুধু আমাদেরকে অন্তরে নিতে হবে বাপজান আমার এত কষ্ট করেছে তাদের উপরে জুলুম যন্ত্রণা হয়েছে অত্যাচার হয়েছে তবে ইসলামকে ছেড়ে দেননি আর আজকে যদি একটু চাপ পড়ে যায় তাহলে নামও চেঞ্জ হয়ে যাবে আর ইসলামকে কোথায় যে ফেলে পালাবে বলার সীমানায় যদি এটা না হতো তাহলে আজকে ধর্মীয় সভা এই জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে আর কিছু মানুষ কিছু যুবক ভাই দেখছেন দোকান পাশের আড্ডা পিটছে মুমিনদের বৈশিষ্ট্য হলো যে যেই যে কোরআন এবং হাদিসের কথা হবে সেই জায়গাতে তারা সুন্দরভাবে অন্তরের কান দিয়ে শুনবে এবং শোনার পরে পরে আমল করবে এই জায়গাটা কত মূল্যবান জায়গায় দাম আপনারা আমরা জীবন দিতে পারবো না নবীজি বলছেন যেই জায়গাতে আল্লাহ এবং রসুলের কথা হয় কোরআন হাদিসের বায়ান হয় বিশ্বনবী বলছেন সহি হাদিসের মধ্যে কালা মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাযাতুহুমুল মালাঈকা বিশ্বনবী বলছেন এইরকম জলসার আয়োজন করে এইরকম বসার আয়োজন করে হোক না কেন বা কোনো গলি পালাঙ্গাতে হোক না কেন বা কোনো মসজিদে বসে হোক না কেন যেই জায়গাতে আল্লাহ এবং রাসূলের কথা হয় কোরআন হাদিসের আলোচনা হয় সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনখানা অফার নাজিল করেন এগুলো অফার আপনাকে রিচার্জ করতে হবে না টাকা লাগবে না শুধু খালি কর্ণপাত করে বসে আদবের সাথে শুনতে হবে আর এই রিচার্জ এমন হবে বসে থাকতে গেলে আপনার আনলিমিটেড হবে এটা 28 দিন 24 দিনের পর আপনার ডিলেট হবে না বা আপনার হারিয়ে যাবে না আপনি যে বলবেন যে আবার রিচার্জ করতে হবে এটা না রিচার্জ হলো যে শুধু কোরআন হাদিসের বায়ান আপনাকে শুনতে হবে আল্লাহর কথা নবীর কথা সুন্দরভাবে কান দিয়ে শুনে গেডাউনের মধ্যে রাখতে হবে এটাই হচ্ছে আপনার রিচার্জ
নবীজি বলছেন আজকে আপনারা ঝাড়খণ্ডের পুলিশের ঘিরাতে গিয়ে আপনারা আছেন না আল্লাহর অগণন পুলিশ প্রশাসন জামিনের বুকে চলে এসেছেন তাদের ঘিরাতে আজকে আমরা বসে আছি তবে আপনারা চিন্তা করেন যে আপনারা গুনাহ বেঁধে নিয়ে যাবেন বস্তাবন্দি করে না নেকি নিয়ে যাবেন নবীজি বলছেন নবীজি বলেন যেই জায়গাতে আল্লাহ এবং রাসূলের কথা হয় এই রকম দুনিয়াবি মজলিস নয় যেই মজলিসে আমরা চায়ের দোকানে বসে আড্ডা পিটি গল্প গুজব করি সেই মজলিস নয় দুনিয়ার বুকে বিকাল বেলায় আমরা আমির বাগানে গিয়ে সুন্দরভাবে তাস খেলতে বসি বাজনামার আমাদের মত মুসলমানরা এই রকম জঘন্য মজলিস করে বসে বসে তাস খেলে মদের আড্ডাতে গিয়ে বসে থাকে এই রকম ভাবে জঘন্য জঘন্য মজলিস করে এই রকম সময় কাটায় হে বন্ধু সেই মজলিসে এই রকম অফার পাবেন না কোন মজলিসে পাবেন যেই মজলিসে আল্লাহ এবং রাসূলের আলোচনা হবে কোরআন হাদিসের বায়ান হবে সেই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে তিন খানা ওয়াফার দেবে এক নম্বর ওয়াফার হলো আল্লাহর শান্তি নাজিল হবে আল্লাহর অনুকম্পা মেহেরবানি নাজিল হবে হে বাপজান আমার শুনে রাখুন আল্লাহর শান্তি যদি আমরা না পাই তাহলে দুনিয়ার বুকে বাঁচতে পারবো না যদি কোটি কোটি টাকা আপনার ইনকাম করেন দিনে যদি আপনি লক্ষ টাকা ইনকাম করেন আর যদি আপনার মধ্যে শান্তি না থাকে তাহলে আপনার জন্য এত বড় পৃথিবী খানা আপনার জন্য ছোট হয়ে যাবে হে বাপজান আমার শান্তির জায়গা হলো কোরআন হাদিসের মজলিস যেই জায়গাতে কোরআন তেলাওয়াত হবে যেই জায়গাতে আল্লাহ এবং রাসূলের কথা হবে সেই জায়গাগুলো হচ্ছে শান্তির জায়গা তাছাড়া আমরা দুনিয়াবি কাজে এরকম রং তামাশার মজলিসে বসে থাকি সেই জায়গাগুলো শান্তির জায়গা নয় এই মজলিসে আল্লাহর শান্তি নাজিল হবে দ্বিতীয় নাম্বার হলো এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন হে যুবক ভাইরা হে বাপজানেরা মা জননীরা ভালোভাবে শুনে রাখুন আল্লাহর রহমতের ছায়ার তলে যদি জায়গা না পায় আল্লাহর রহমত যদি আমাদের প্রতি না থাকে আমরা এক কদম পা আগে বাড়াতে পারবো না আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে চলতে পারবো না হে বন্ধু এই জায়গা হচ্ছে আল্লাহর রহমতের জায়গা আপনারা যদি সুন্দরভাবে একটু সময় দেন এই রকম অফার গুলো আমরা পেয়ে যাব আপনারা পেয়ে যাবেন এখান থেকে উঠে গিয়ে অন্য জায়গাতে মজলিস করবেন সেই জায়গাতে পাবেন না স্বয়ং যে জায়গাতে আল্লাহ এবং রাসূলের কথা হয় সেই জায়গাটা হচ্ছে আল্লাহর রহমতের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মজলিসে রহমত বর্ষণ করবে আল্লাহর রহমত ছাড়া দুনিয়া তো চলতে পারবেন না আর আখেরাত তো আল্লাহর রহমত ছাড়া আপনি জান্নাতও যেতে পারবেন না নিজের আমলে বিশ্বনবী বলছেন যে তোমরা মনে করছো যে আমলে নিজের আমলে জান্নাতে নিয়ে যাবে সেটা না আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না আর নিজের আমলে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে সেটাও না আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে টিকতে পারবেন না আখেরাতেও টিকতে পারবেন না আজকে অফারটা কে কে নেবে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে কি হয়ে গেল কিছু কিছু বাপজান আমার মনে করছে যারে যা হবে দেখা যাবে সময় আসুক না তো কখন আপনি বুঝতে পারবেন যখন আপনার কোমরটা বাঁকা হবে সেদিন আপনার বিবেকের তালা খুলবে আর সেদিন আপনি বুঝতে পারবেন যে আমি জীবনে কি করেছি সব কিছু আয়নার মতো টিভির সিসার মতো সব কিছু সামনে চলে আসবে বাপজান
তৃতীয় নম্বরে অফার হলো আল্লাহর ওয়াগনন ফেরেশতাগুলো চলে এসেছে চতুর্দিকে ঘিরে দাঁড় হয়ে আছে তাদের ঘিরাতে আজকে আমরা বসে আছি আপনারা গুনাহ করবেন না নেকি করবেন আল্লাহর ফেরেশতা শুধু দাঁড় হয়ে থাকবেন না আপনাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবেন ভাবজান আমি বলছিলাম আমরা সব সময় গুনাহে পড়ে আছি এই রকম গুনাহে যে বলার সীমা নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য সব সময় তৈরি হয়ে আছেন আমরা গুনাহে পড়ে আছি কিন্তু গুনাহ করে একবার আমরা চিন্তা করেছি যে আমার যদি মত এই হালাতে হয়ে যায় তাহলে আমার দশাটা কি হবে বাপজান সব সময় গুনাহর আড্ডাতে বসে বসে আমরা জীবনটাকে নষ্ট করে দিয়েছি যুবক বন্ধু আপনাদের যৌবন কালটাকে আপনারা এমন জায়গায় কাটিয়েছেন আপনার যৌবন কালের দাম কতটুকু রয়েছে জানেন ছোট করে বলছি আপনাকে নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় কোন ছায়ার ব্যবস্থা থাকবে না ঘর বাড়ি থাকবে না সেদিন কোন এই রকম অট্টালিকা থাকবে না গাছ গোছালি থাকবে না সেদিন সূর্য নিচু চুরি আসবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম ছাড়া কোন ছায়ার জায়গা থাকবে না হে যুবক বন্ধু আপনার যৌবন কালের প্রয়োজন হলো সুন্দর কাজে আপনাকে যৌবন কাল কাটাতে হবে এই জীবন কালটা যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটান আল্লাহর সিফত শোনা আল্লাহর পূজো পাঠের মাধ্যম দিয়ে কাটান এই জীবন কালের ব্যাপারে বিশ্বনবী বলেন শুনো ওই যুবকদেরকে যেদিন কোনো ছায়া থাকবে না যদি তারা নিজের যৌবন কালটাকে আল্লাহর ইবাদত বান্দেগির মাধ্যম দিয়ে কাটিয়ে থাকে সেই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার তলে জায়গা দেবেন হে বাপজান আমার হে যুবকেরা আজকে আপনারা মোবাইল পেয়েছেন যখন থেকে অ্যান্ড্রয়েড মোবাইল এসেছে তখন থেকে আপনাদের ইমানে কিড়া লেগে গিয়েছে ইমানে জং লেগে গিয়েছে হে যুবক বন্ধু আজকে রাতে বেলায় বিছানাতে শুয়েলে আপের মধ্যে অনেক গুনাহ হয় যেইরকম নেকের ছবি দেখে দেখে ন্যাংটা ছবি দেখে দেখে নিজের যৌবনটাকে হারিয়ে দিয়েছেন এই যৌবন আর ফিরিয়ে পাবেন না এমন বড় বড় অসুখ ধরেছে এই অসুখের কথা ডাক্তারকে বলতে পারে না কোনো জায়গাতে গিয়ে লজ্জায় বলতে পারে না কেন এই যে অ্যান্ড্রয়েড মোবাইল মোবাইল দেখে দেখে এমন হয়েছে শেষের বেলা দেখা গেল যে ওই হাবলা সত্তার সাহেবের আর পরিস্থিতি ভাত খাবে না ভাত খাবে না তো ছাতু খাও রুটি খাও দেখা গেল বলছে মোলর সাহেব বেশি ভেজাল করিয়েন না আমি খাবো না তো খাবো না শেষের বেলা দেখা গেল যে এই আগি মোবাইলে গুষ্টি বেঁচে রেখেছে মোবাইল যখন থেকে এসেছে একেবারে ঢালা হারে চলছে মোবাইলে আপনারা ফেসবুকে দেখেছেন মোবাইল চালিয়ে চালিয়ে ওয়ার বিবেকের তার বাম দিকে তার ডান দিকে তার বাম দিকে ঘুরেছে পাগল হয়ে গিয়েছে পায়ের শিকল দিয়ে বেঁধে রেখেছে একটা চাপ্পাল নিয়ে বলছে ধর 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 মার 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 চাপ্পাল নিয়ে গো স্যান্ডেল নিয়ে মানে খ্যাপা হয়ে গেছে আর বিবেক আর কাজ করে না মোবাইল দেখেন কত খতরনাক জিনিস মোবাইল আসার পর থেকে আপনাকে আল্লাহকে বলছি আজকে আপনারা বলছেন অনেক বন্ধু বলে মরর সর্দারকে দেখে গুনাহ করবো তার তো ধরা পড়বো হ্যাঁ সামনে রোজা আসছে নদীতে গিয়ে পানি খায় তো কি হবে কোনো অসুবিধা হবে হবে না তো আপনি রাতের বেলায় গুনাহ করবেন কেউ দেখতে পেল না দিনের বেলায় করবেন এরকম জায়গাতে গিয়ে কেউ দেখতে পেল না তো আপনি একটা কথা জানেন আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাহুল্লাহ তিনি বলছেন একটা পয়েন্টের কথা বলছেন কি গুনাহ করতে চাইছো বলে জি বলে এমন জায়গাতে যাও যে জায়গাতে কেউ দেখতে না পাই আচ্ছা আপনি বলেন তো একটা যদি ম্যাচ গোল খ্যাপাও হয় ও যদি 14 ব্যাটারি লয় ও ডিয়ার ব্যাটারি যদি হয় তাও বলবে কি জানেন কোন জায়গাতে ফের দেখতে পাবে না হ্যাঁ আরে মানুষ দেখতে পাবে না গ্রামের মানুষ দেখতে পাবে না কিন্তু কি জানেন
আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন দুটো যে ফেরেশতা এই দুই কাঁধের উপরে যে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন এ থেকে বাঁচতে পারবেন এখানে একটাই পয়েন্ট আমি তো বলেছি কেউ দেখতে যেখানে না পাবে ওখানে গিয়ে করো এর মানে কি দেখতে পেলে করিও না তাহলে আপনার আমার বিবেক কাজ করছে যে অবশ্যই মানুষ দেখতে পাবে না কিন্তু আল্লাহ থেকে বাঁচতে পারবেন না ফেরেশতা থেকে বাঁচতে পারবেন না লুকায়িত ভাবে করলেন জানিয়ে করলেন সব সময় গুনাহে পড়ে আছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু যে আজ পর্যন্ত যারা 24 ঘন্টা আপনাকে শরণ করে না জীবনে ডাকে না তাদের কি খানা বন্ধ করে দিয়েছেন আল্লাহ তাদের কি জামা কাপড়ের ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন তাদের কি হাওয়া চলা তাদের জন্য কি বন্ধ করে দিয়েছেন তাদের কি দুনিয়াতে চলাফেরা যতগুলো জিনিসের ব্যবস্থা প্রয়োজন সব জিনিসগুলো কি বন্ধ করে দিয়েছেন না বাপজান আমার যারা আল্লাহকে ডাকে তারাও খাবার পাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবস্থা দিয়েছেন যারা 24 ঘন্টার মধ্যে আল্লাহকে ডাকে না তারাও এই রকম ভাবে খাবার পাচ্ছেন যারা আল্লাহকে 24 ঘন্টার মধ্যে ডাকে সব সময় গুনগুন গুনগুন করে কিরা কোরআন তেলাওয়াত করে আল্লাহকে শরণ করে রাতে বেলায় একটার সময় গিয়ে আল্লাহর ঘরে করন্দন করে তার দুধের সালাত আদায় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিচ্ছেন হে বাপজান আমার যারা দুনিয়ার বুকে শরাবের আড্ডায় গিয়ে সময় কাটাচ্ছে এই রকম জঘন্য জায়গাতে নিকৃষ্ট জায়গাগুলোতে গিয়ে তাদের সময় কাটছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিচ্ছেন যে জায়গাগুলো হচ্ছে আল্লাহর গজবের জায়গা সেই জায়গাগুলোতে আজকে আমাদের মতো মানুষ গিয়ে বসে থাকে যেমন দেখতে পাবেন এইরকম ভাবে গীবতের আড্ডা সেই জায়গা হচ্ছে সব জায়গা জঘন্য জায়গা হচ্ছে বাজার বাজারে আমরা দোকানে গিয়ে চা পান করি আর চায়ের দোকানে বসে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে গীবত করি সেই জায়গাটা হচ্ছে আল্লাহর গজবের জায়গা আজকে দুনিয়ার বুকে সব থেকে জঘন্য জায়গা হচ্ছে বৈশিখানা যাকে বলে তাওয়াইফাখানা ওই জায়গাটা হচ্ছে আল্লাহর গজবের জায়গা আল্লাহর রহমতের সংখ্যাটা যদি বেশি না হত আল্লাহর কাছে দয়ার সংখ্যাটা যদি বেশি না থাকত তাহলে এই জায়গাগুলো ইয়া মিনিটে আল্লাহ রাব্বুল আলামিন ধরে সাথ করে দিতে এক মিনিট অধিকার কোনো ব্যবস্থা থাকতো না সুযোগ থাকতো না কিন্তু আজকে সমস্ত মানুষ এইরকম হয়ে থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে তাদের খাবার ব্যবস্থা দিয়েছেন বাপজান আমার আল্লাহর ভয় আল্লাহ বলছেন হে ইমানদার ব্যক্তিগণ তোমরা আমাকে সব সময় ভয় রেখে চলো আমাকে অন্তরে ভয় রেখে চলো আল্লাহকে যদি ভয় রাখি আমরা তাহলে আমাদের দ্বারা জীবনে কোনোদিন ভুল হবে না যারা আল্লাহকে ডর রেখে চলবে কেমন করে ডর করবে আল্লাহ বলেন ওরে আমার বিশ্বাসী বান্দারা তোমরা যেই জায়গাতে থাকো আমাকে দেখে ভয় রাখো হে বান্দারা তোমরা খেতে হাল চালাবে আমাকে দেখে ভয় রাখবে তোমরা বাজারে যাবে খরিদ বিক্রি করার জন্য আমাকে দেখে ভয় রাখবে তোমরা এরকম ভাবে বেচা কিনা করবে লেনদেন করবে সেই জায়গা তো আমাকে দেখে ভয় রাখবে বান্দা এক মিনিট মিনিট আমি যত সময় তোমাকে দিয়েছি 60 বছর সময় দিয়েছি 100 বছর সময় দিয়েছি এই 100 বছর সময় আমাকে সব সময় অন্তরে ভয় রেখে চলবে আমরা যদি আল্লাহকে অন্তরে ভয় রেখে চলি আমরা জীবনে কোনোদিন নাশা খাব না আমরা জীবনে কোনোদিন বিড়ি পান করব না তামাক খাব না জর্দা খাব না আমরা শরাবের আড্ডায় যাব না আমরা জীবনে কোনোদিন কাউরি এই রকম বাতিল হিসাবে মাল ভক্ষণ করব না আমরা কাউরি নাজায়েজ হিসাবে জমি দাবিয়ে নেব না বন্ধের হক মেরে খাব না কেন না আল্লাহর ভয় অন্তরে আছে পরকালে আল্লাহর কাছে এক এক করে উত্তর দিতে হবে আর যদি ভয় না থাকে
তাহলে দুনিয়ার বুকে যা আছে তাই করে ফেলবে দুনিয়ার বুকে যতগুলো জঘন্য কাজ আছে তার জন্য সম্ভব যা ইচ্ছা তাই সে দুনিয়ার বুকে করে ফেলবে আজকে আপনাদের বলি ভাই যুবক বন্ধুরা যে বলছিলাম সবথেকে জঘন্য কিছুদিন আগে যখন মোবাইল ছিল না মুখে মিথ্যা কথা চলছিল এখন মোবাইলের মাধ্যম দিয়ে দুটো জায়গাতে মুখে বলছে আবার মোবাইলও খেলাফ হচ্ছে কোন জায়গাতে আছে বলে দিল আমি ও আছে মালদাতে বলছে ফারাক্কা পৌঁছে গেলাম হে তো এই যে মোবাইলের দ্বারা যতগুলো ক্যান্সার কি বলবো আর মোবাইল আসিল কেদলা লাগিল পড়াশোনায় অমন বসে না বাবা কলেজে পড়তে দিয়েছে ছেলেকে বলছে বেটা তোমাকে মাসে যদি 20,000 করে টাকা লাগে বেটা তোকে যদি বছরে লক্ষ লক্ষ টাকা আমাকে খরচ করতে হয় বেটা তোমাকে আমি আইএস বানাবো আইপিএস বানাবো আইজি বানাবো ডিআইজি বানাবো আমি উঁচু শিক্ষা দেব বাবা পয়সা খরচ করে বেটাকে পাঠিয়েছে কলেজে বেটাকে সুন্দরভাবে আপনার বিশ্ববিদ্যালয় আপনার কলকাতা হোক দিল্লি হোক পাটনা হোক যে কোনো জায়গাতে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য ছেলেকে পাঠিয়েছে কিন্তু ছেলে ওখানে গিয়ে একটা সুন্দরী মেয়ে দেখে ভাং লাগিয়েছে শুনেন যুবক বন্ধু নবীজি বলছেন মা তারাক্তবাদী হ্যাঁ আমার পরে খুব বিশাল একটা ফেতনা হবে যেটা হচ্ছে পুরুষের জন্য মেয়ে জাতি তারপরে বলছেন দুটা শব্দ ফাত্তাকুন দুনিয়া ওয়াত্তাকুন নিসা হে বান্দারা হে উম্মতেরা তোমরা কি করবে এই দুনিয়ার ফেতনা থেকে বাঁচবে এবং মেয়েদের ফেতনা থেকে বাঁচবে আমি এই যে জানুয়ারি মাসে চলে যাচ্ছি আমি গুয়াহাটি সবাই যাব তো এনজেপি যখন গাড়ি পৌঁছেছে তো একটা দেখলাম মেয়ে ওর সঙ্গে বাবাই হবে বয়স দেখে বা চেহারা দেখে একটু মনে ভাবলাম যে বাবাই হবে একেবারে মেয়েটি জিন্স প্যান্ট পরে আছে আল্লাহু আকবার কি বলবো এখানে ওখানে দু পায়ে মনে হচ্ছে যে কার্তিক মাসে কুকুর যেরকম মানুষের পিছে ছুটে আরো কিসের পিছে ছুটে তো দেখবেন মানুষ আর কিছু বুঝবে না মানে কামড়িয়ে খেয়ে যাবে ওই মতো মনে হচ্ছে ফুল প্যান্টটাকে কামড়িয়ে খেয়ে গেছে কমসে কম 10 জায়গা কাটা আছে দু পায়ে এখানে ওখানে করে কাটা 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 আর এমন জায়গাতে লেখা আছে যে মাই স্টাইল মেয়েটি বসে আছে আগা দিকে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি গাড়ি ওখানে আধা ঘন্টা দাঁড় হয় এনজেপিতে যতক্ষণ গাড়ি চলবে না ততক্ষণ পর্যন্ত বাবা দাঁড় হয়ে থাকলো স্টার্ট যখন দিয়েছে গাড়ি তো বাবাকে টাটা বাই বাই দিয়ে দিল তারপরে ওই যে গলাতে লাগানো একগুলো এয়ারফোন উঠেছে এয়ারফোন দেখেছেন চার্জ করতে হয় যুবক ভাইয়েরা তো হাসছে বলছে মজা সেই ওই এয়ারফোন লাগিয়ে নিল কানে আপনাকে কি বলবো সে মেয়েটি নামছে কুচবিহার স্টেশনে এনজিপি থেকে কুচবিহার স্টেশন অবধি ঢালা হারে কথা বলছে আচ্ছা বলেন তো যদি আপন ভাই হয় কয় মিনিট কথা বলবে ভাই কয় মিনিট 5 মিনিট 10 মিনিট আপন মা হয় কয় মিনিট কথা বলবে 10 মিনিট নিজের যদি যাদেরকে বিয়ে করা হারাম মা বাবা ভাই খালু ফুফা দাদা এদের সঙ্গে কথা লম্বা হবে না ঢালাহারে 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা কথা চলছে কিন্তু কথা বুঝতে পারা যাচ্ছে না একেবারে আস্তে আস্তে কথা বলছে কি বলছে ও শুনছে ও শুনছে কথা বলতে বলতে গেল তো কোন এমন নিজের জন্মদাতা ভাইয়ের সাথে কথা বলছিল কোন এমন ধাগগুলোর সাথে কথা বলছিল কিন্তু জানেন এই অসুবিধা যে একটা মেয়েকে যদি শিক্ষা জন্য বাবা দিয়েছে তো বাবার অন্তরটা খালি ধাকাম ধাকাম করছে আর শান্তি নাই যে কি যে ঘটাবে কি যে হবে কি হবে না কেন এই যে 3.5 হাতের মোবাইল পেয়েছে এমন অবস্থা দাঁড় হয়েছে বলার সীমা নাই তাই জায়গাতে 2 লাইন পড়ে শোনাচ্ছি
কি অবস্থা যুবক ভাই বাড়িতে খাবার নাই বুড়ো বাবা পড়ে আছে দিল্লি গিয়েছে 3 মাস কামিয়ে শুধু খালি 30,000 এ মোবাইল নিয়েছে বাড়িতে বাবা খেতে পাক বা মা খেতে পাক বা না পাক স্ত্রী খেতে পাক বা না পাক ছেলেরা অন্যর দিকে তাকিয়ে আছে স্ত্রীর পরনে একটা জামা ভালো নেই কাপড় নেই কিন্তু মোবাইল চুল কেটেছে কুত্তা কাটিং চুল নাম রেখেছে কুত্তা কাটিং আস্তাগফিরুল্লাহ কি বলবো গো কুত্তা কাটিং মানে মদ্যখান একবারে ছাত্তা করে রেখে দিয়ে ঘোড়ার মতো করে আর চতুর্দিক কেটে দিয়েছে চারিদিকে জুত করে একদম কামিয়ে দিয়েছে তারপরে একটা নাম কি রেখে যেন উত্তর কোরিয়া যে রাষ্ট্রপতি চুল রাখে তো বলছে এরপরে ওর মুখ করে কাটবো তো তুই যদি কাটিস বা না কাটিস তো উত্তর কোরিয়া তুই রাষ্ট্রপতির মতো কাটলে পরে উত্তর কোরিয়া রাষ্ট্রপতি তোকে জানে তোকে জীবন ওয়ার বেটির বিয়েতে দাওয়াত দিবে জীবন তো পাবি না তোকে বলে তো জানে না বিরাট কোহলিকে তুই সমর্থন করছিস বিরাট কোহলি একদম তুই খুব খেলছে তো বিরাট কোহলি নিজে জীবনে কোনোদিন ওয়ার বিয়েতে তোকে দাওয়াত দিয়েছে হে ভাই দিবে না জানে না হ্যাঁ তো এমন অবস্থা দাঁড় করেছে আজকে যে অ্যান্ড্রয়েড মোবাইলে তাই জায়গাতে বলছে মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় অমন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল কোন কাজেতে অমন বসে না পরনে যায় চাক পেটে ভাত নাই যা পরনে যায় চাক পেটে ভাত নাই যা মোবাইল ছাড়া ছেলের চলে না মোবাইল আসিল কেদলা লাগিল পড়াশোনায় অমন বসে না মোবাইল আসিল কেদলা লাগিল কোন কাজেতে অমন বসে না রাত ১২টার পরে গার্লফ্রেন্ড যখন ফোন করি চোখের পাতায় ছেলের ঘুম থাকে না রাত ১২টার পরে টুনি যখন ফোন করি চোখের পাতায় ছেলের ঘুম থাকে না সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের সময় ছেলের ঘুম ভাঙে না মোবাইল আসিল কেদলা লাগিল পড়াশোনায় অমন বসে না মোবাইল আসিল কেদলা লাগিল কোন কাজেতে অমন বসে না রাতে একটাতে যদি ঘুমায় সকাল ১০টার সময় ঘুম ভাঙবে বাবা বলছে বেটা তাড়াতাড়ি উঠো গম কাটতে যেতে হবে ধান কাটতে যেতে হবে ঘুম ভাঙে না মনে করছে যে কোনো অফিস আদালতে কাজ করে এসেছে চাকরি করে তো বেলা ১০টার সময় ঘুম ভাঙবে আর ১০টার সময় উঠে চা হচ্ছে চা কি ব্যাপার মানে এরকম বাড়িতে রাগ ভাবে যদি চা বানিয়ে না রাখে তাহলে আর সাত গোষ্ঠীকেও হেলিয়ে দিবে যুবক বন্ধু কতটা ভালো এক এক করে আমি আসছি এই দুনিয়ার বুকে রং তামাশা যে পড়ে গেল তার ইহকাল এবং পরকাল এই দুনিয়াও নষ্ট হবে পরকালও নষ্ট হবে হে মাজনুনি আমার আপনাদের কাছে বলছি ঈমানটা খুব মূল্যবান জিনিস ঈমানটা এত দামি জিনিস আপনাকে কি বলবো আপনাকে অল্প করে এই ঈমানের কথাটা বলতে গিয়ে বলতে বাধ্য হলাম যে এক এক করে যখন শুরু থেকে লুকিয়ে লুকিয়ে সবাই নমাজ পড়তে সুন্দরভাবে লক লক করে আস্তে আস্তে ঈমান আনতে লাগলো তারপরে পরে এইরকম হিসাবে যখন আলাল এলাল হলো
কিছু কিছু সূত্র ছিল তারা জানতে পেরে বলছে ওরে বাবারে এই তো কাজ চালু হয়ে গেছে একে কেমন করে রুকা যাবে কিছু কিছু লোক কাউরি বাড়িতে দাসী হিসাবে থাকতো মেয়েরা কেউ গোলাম হিসাবে থাকতো তাদের যদি ইতিহাস শুনেন তাহলে বুঝতে পারবেন বাপজান আমার যুবক বন্ধু ইসলামটা এরকম চলে আসেনি ইসলাম ধর্মটা যে আজকে আমরা পেয়েছি মনে হচ্ছে বাপ দাদার বিরাস পেয়েছি না এটা শুনে রাখুন ভালো করে যে যারা মুমিন হবে যারা আল্লাহ ভীরু হবে যারা অন্তরে আল্লাহর মহব্বতকে ঢুকিয়ে রেখেছে এই দুনিয়ার রান তামাশার জিনিসে তাকে খরিদ করতে পারবে না আপনি শুনেন সহি হাদিসের মধ্যে এসেছে ফেরাউন নিজে খোদা দাবি করেছিল বলছে আমি আনা রাব্বুকুমুল আলা আমি হচ্ছি সবথেকে বড় প্রভু সবথেকে বড় আল্লাহ ওর বাড়িতে দাসী হিসাবে একটা মেয়ে থাকতো মেয়েটার নাম হচ্ছে মাসিতা ঈমানের কথাটা বলতে গিয়ে মা জননী ভালো করে শুনবেন মাসিতা তার একটা নয় পাঁচটা ছেলে ছিল একদিনের ঘটনা ফেরাউনের মেয়ের ফেরাউনের বেটির মাথার চুল আঁচড়িয়ে দিচ্ছে চিরুনি করে দিচ্ছে মাসিতা হঠাৎ করে হাত থেকে চিরুনিটা নিচনে পড়েছে যখনই পড়েছে সঙ্গে সঙ্গে মাসিতা চিরুনিটা যখন উঠাচ্ছে তখন মুখ দিয়ে বের করছে কি দেখেন আজকে আমাদের জীবনে কোনোদিন মুখ দিয়ে বের হয় না বাড়ি থেকে গাড়িটা নিয়ে বের হচ্ছে তো জীবনে বের হয় না যে বসতে গিয়ে বিসমিল্লাহ বলে দোয়া পড়ে বসতে হয় দরজাটা লক করতে গেলে বিসমিল্লাহ বলতে হয় এটা জীবনে আমরা শুনতে পেলাম না বা শিখতে পারলাম না মা সীতা কি করছে দেখেন চিরুনিটা যখন উঠাচ্ছে তখন মুখ দিয়ে শব্দ বের হচ্ছে বিসমিল্লাহ ফেরাউনের মেয়ের কানে খবরটা চলে গেল ফেরাউনের মেয়ে বলছে মাসিতা এ বাড়ির বাণীদাসী কি ব্যাপার আমার বাবাকে ছেড়ে তুই অন্য খোদাকে মানছিস বলছে একেবারে আমি ওই আল্লাহকে মানি ওই প্রভুকে আমি মানি যেই প্রভু হচ্ছে আমার এবং তোমার বাবার তোমার সারা বিশ্বের এই কথাটা যখনই বলা ফেরাউনের বেটি ফেরাউনকে গিয়ে বলছে আব্বা তুমি জানো তোমার বাড়িতে খাচ্ছে তোমার বাড়িতে জামা কাপড় চিকিৎসা ওষুধ পানি সব কিছু আবার ফের পাঁচ পাঁচটা ছেলে মেয়ে এগুলো নিয়ে তোমার বাড়িতে থাকছে তোমাকে খোদা মানে না কিন্তু দেখেন লুকিয়ে লুকিয়ে আল্লাহর সঙ্গে কানেকশন জুড়েছে মাসিতাকে চট করে ডেকে পাঠালো ফেরাউন বলছে মাসিতা শোনে না তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়িতে পান করো খাও জামা কাপড় ইত্যাদি জিনিস বহন আমি করি হে মাসিতা তুমি আমার বাড়িতে দাসী হিসাবে থাকছ আমি হলাম তোমার মালিক আর আমি হলাম তোমার আল্লাহ তুমি আমাকে পর্ব বলে আল্লাহ বলে মেনে না হে মাসিদা আমি শুনেছি তুমি নাকি আমাকে ছেড়ে অন্য কাউকে আল্লাহ বলে মেনেছ তার সিপ্তসেনা করছ মাসিদা বলছে বাদশা নামদার শুনন আমি ওই পর্বকে মানি ওই পর্বর প্রতি মানে নিছি যিনি হচ্ছেন তোমার পর্ব আমার পর্ব সারা বিশ্বের পর্ব সেই জায়গাতে ফেরাউন বলছে মাসিতা তুমি শুনে নাও তুমি যদি আমাকে খোদা বলে মেনে না নাও তুমি যদি ওই খোদা ইসলাম ধর্মকে ছেড়ে না দাও তাহলে আমি তোমাকে কঠোর হে যুবক বন্ধু মা এবং বোনেরা
মাসিদা মুখ দিয়ে শব্দ বের কি করছেন দেখুন বলছে বাচনাম দর্শনত আমার সঙ্গে কেউ নাই আমি একাই পাঁচখানা ছেলে নিয়ে তোমার বাড়িতে আমি দাসী হিসেবে থাকছি আমি এই খোদাকে যেই পূর্ববর্তি আমি মানে নেছি আমার জীবন গেল আমি ছাড়ব না আপনার বাড়িতে থাকি বলে আপনি আমার উপরে যা ইচ্ছা তাই সাজা দিতে পারেন আমি নিতে প্রস্তুত আছি আমি কিছুই বলবো না আপনি যা ইচ্ছা তাই আমার প্রতি সাজা দিতে পারেন কিন্তু আমার জীবন চলে যাবে আমি ইসলাম ধর্ম ছাড়ব না আমি আল্লাহকে ছাড়ব না এই কথা বলে সেই জায়গাতে অটল আছে সঙ্গে সঙ্গে মাসিদার প্রতি জুলুম অত্যাচার চালু হয়ে গেল হে বাপজান আমার অনেক কিতাবের মধ্যে অনেক হিসাবে লেখা হয়েছে মাসিদার চার পাঘাতকে জুত করে শক্ত করে বেঁধে দেওয়া গল বেঁধে দেওয়ার পরে এইরকম ভাবে যা ইচ্ছা দুনিয়ার বুকে যত রকমের শাস্তি থাকে মাসিদার প্রতি দিতে আরম্ভ করলো চালিয়ে যায় এবং মধ্যে মধ্যে বলছে মা সীতা এখন সময় আছে তুমি ফিরে চলে এসো আমি তোমাকে আর শাস্তি দেব না তোমার উপরে জুলুম অত্যাচার হবে না হে মা সীতা এখন তুমি আমাকে খোদা মেনে নাও তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও আমি তোমাকে ছেড়ে দেব মা সীতা বলছে শুনুন আপনি আমার মালিক হবেন আপনার বাড়িতে আমি থাকছি ঠিক আছে কিন্তু আমি জীবন গেলাও এই শাস্তি আমার জন্য বড় শাস্তি না আমার জীবন চলে যাবে যাক কিন্তু আপনাকে আমি জীবনে খোদা মানব না এমন ভাবে ইতিহাস লিখছেন সাপ বিচ্ছুগুলোকে যত রকমের শাস্তি হয় যাতে করে তার শরীরকে কামড়ে খেয়ে যায় এমন ভাবে তাকে চার পাঁচ বেঁধে ছেড়ে দেওয়া গল শাস্তি দিতে লাগলো রাস্তায় ঘাটে এইরকম ভাবে তাকে বেঁধে টানতে লাগলো শেষ পর্যন্ত আবার তাকে জিজ্ঞেস করছে মাসে দা এখন তোমার সময় আছে তুমি ছেড়ে দা যদি না ছাড়ো তাহলে তোমাকে কঠোর শাস্তি দেব হে বাপজান আমার মাসিদা শেষের বেলায় বলছে না আমি জীবন গেল আমি ছাড়তে পারবো না ফেরাউন বলছে মাসিদা শুন তোমার কাছে তোমার পেটে থাকা পাঁচখানা ছেলে আছে এই পাঁচখানা ছেলেকে আমি জিন্দা রাখবো না এক এক করে তোমার পাঁচখানা ছেলেকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেব মাসিদা বলছে বাচ্চা নন্দার আমার পাঁচখানা আমি পেটে রেখেছিলাম এই পাঁচখানা ছেলে দুনিয়া ছেড়ে চলে যাবে কিন্তু আমাকে পারোয়া নাই আপনি মনে করছেন এই পাঁচখানা ছেলেকে মেরে দেওয়ার পরে আমি দীন ইসলাম ছেড়ে দেব আমি কোরআনকে ছেড়ে দেব না আমার জীবন চলে যাবে আমার পাঁচখানা ছেলে চলে যাবে আমার ছেলে চলে যাক আমার জীবন চলে যাক আমি আল্লাহকে ছাড়তে পারবো না আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না আপনাকে আমি খোদার জীবনে স্বীকার করব না এইরকম বলে মাসিদা একেবারে কাদার হয়ে আছে ফেরাউন কি করছে দেখুন হাইরে একটা জন্মদাতা মার সামনে যদি ছেলেকে মারা হয় জীবনে কোনো মা বাবা বরদাস্ত করতে পারবে না কেননা যে মা নিজের ছেলেকে এক নয় দুই নয় দশ মাস দশ দিন ধরে পেটে রেখেছে সামনে কি করা গেল একটা বড় কড়াই নিয়ে আসা গল কড়াই নিয়ে আসার পরে সেই কড়ার মধ্যে তেল দিয়ে দাগ হল
তেল দিয়ে দেওয়ার পর সেই তেল গুলোকে গড়গড়া করে ফুটিয়ে ফোটন্ত তেলের মধ্যে একজন ছেলেকে ধরে সঙ্গে সঙ্গে সে ফোটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া গেল মা তার কোয়ে দেখছে মাসিদাকে বলছে মাসিদা তুমি দেখে না তোমার একটা ছেলেকে শেষ করে দাও হলো এই রকম করে করে তোমার পাঁচখানা ছেলেকে শেষ করে দেব হে মাসিতাব এখন সময় আছে তুই ফিরে চলে আয় আমাকে খোদা মেনে নে যদি মেনে নিস আর তোকে কোন রকমের শাস্তি দেওয়া হবে না ছেলেগুলোকে ছেড়ে দেওয়া হবে মাসিদা বলছে শুনো আমার ছেলে এক এক করে চলে যাবে যান আমি তোমাকে খোদা মানব না আমি যে প্রভুকে মেনেছি তিনি হচ্ছেন আপনার এবং আমার প্রভু শেষ পর্যন্ত কি করা হলো দেখুন এক এক করে চারখানা ছেলেকে ছেলের মধ্যে ফেলে মেরে দাগ হলো ছয় থেকে সাত মাসের মায়ের কোলে আছে মাসি তার কোলে মাসি তার চোখ দিয়ে পানি ঝরছে ছেলেদেরকে জিন্দাই মেরে দাগ হলো ছেলেদেরকে সামনে পুড়িয়ে তেলে ভিজে দাগ হলো মাসিতা কান্না করছে এমন লুটিয়ে লুটিয়ে পড়ছে মাসিতার চোখ দিয়ে পানি ঝরা দেখে ছোট বাচ্চা যেটা দুধ পান করছিল সেই বাচ্চা দুধ পান করা ছেড়ে দিয়ে মাসিতাকে বলছে মা তুমি কান্না করো না মাসিতা মাকে বলছে মা তুমি কান্না করো না মা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন মা তোমাকে কান্না করতে হবে না তুমি কান্না করো না মাসিতার কোলে ছোট বাচ্চা দুধ পান করা বাচ্চা এইরকম ভাবে আওয়াজ দিয়ে মাকে বলছে সঙ্গে সঙ্গে ছেলেটিকে ধরে আবার মেরে দেওয়া গলো মেরে দেওয়ার পরে সেই ছেলেটিকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া গলো হে বাপ জানাবার আমার শেষের বেলায় এক এক করে পাঁচখানা বাচ্চাকে মেরে দেওয়া হলো শেষের বেলায় মাসিদাকে দুনিয়াতে রাখা হলো না মাসিদাকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেওয়া হলো হে মা জুনুনি আমার হে যুবক বন্ধু আপনাদের কাছে এই হাদিস কেন ইতিহাস কেন বল উদ্দেশ্য হলো এই ইসলাম ধর্ম আল্লাহর মহাব্বত কোরআনের মহাব্বত এমন রয়েছে যারা অন্তরের মধ্যে রেখেছে তারা জীবন গেল দুনিয়াতে যত ভেজাল আসুক না কেন যতই বাড়া মুসিবত আসুক না কেন যতই চাপ আসুক না কেন আল্লাহকে ছেড়ে দেবে না বিপদে আপদে আল্লাহকে স্মরণ করবে আল্লাহকে সবসময় ডাক দেবে কেমন করে যারা আল্লাহর বান্দা কবে পরিকৃত মমিন বান্দা কবে তারা সবসময় আল্লাহর সাহায্য কামনা করবে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহর কাছে সবসময় ডাক দিতে থাকবে হে বন্ধু আমার সেই বাড়িতে ফেরাউনের স্ত্রী আসিয়া কেমন করে আল্লাহকে স্মরণ করেছিলেন আসিয়াকে কত কষ্ট দিয়েছিলে কেমন ভাবে কষ্ট দিয়েছিল দেখুন এই জায়গাতে আসিয়াকে বলা হয়েছিল তুই আমাকে খোদা মেনে নে আল্লাহকে স্মরণ করে বলছে রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্না ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিন আল কওমিদ দালিমিন শেষ মুহূর্তে আসিয়া এই রকম ভাবে এত কষ্ট দিতে লেগেছে নিজের স্ত্রী আসিয়াকে বলছে এখন তুই ফিরে যা না হলে তোকে মেরে দেওয়া হবে দুনিয়া ছেড়ে উঠিয়ে দেওয়া হবে এরকম মরুভূমির প্রান্তরে গরম বালুতে শুইয়ে দিয়ে চার পা গাছে এইরকম শিকল পরিয়ে দিয়ে পাথর চাপবে বলছে আসিয়া তুই বল আমাকে খোদা মেনে নে আসিয়া বলছে স্বামী যান আপনি আমার স্বামী তবে আপনাকে আমি স্বামী বলে যত খিদমত করার আমি করব জীবন গেল আমি আপনাকে আল্লাহ বলে স্বীকার করব না
শেষ পর্যন্ত আসি আল্লাহকে বলছে আল্লাহ রব ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ তোমার পাশে আমার জন্য একটা জান্নাতের ঘর বানিয়ে দাও আল্লাহ গো ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ফিরাউন থেকে আমাকে নাজাত দাও এবং খাস করে তার আমল কর্মগুলো থেকে আমাকে নাজাত দাও কেন এত কষ্ট দিয়েছে শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে এত জুলুম করেছে আসিয়া বলছি আল্লাহ তোমার পাশে আমি জান্নাত কামনা করছি আল্লাহ তুমি আমার জন্য তোমার পাশে জান্নাতের ঘর বানিয়ে দাও এবং ফিরাউনের জুলুম অত্যাচার থেকে নাজাত দাও চার কম কমের জুলুম অত্যাচার থেকে নাজাত দাও আল্লাহর প্রতি কেমন ভাবে ভরসা রেখেছিলেন আল্লাহকে এই রকম জুলুম অত্যাচার হওয়া সত্য ইয়া কিঞ্চিৎ পরিমাণ আল্লাহকে বলে ভুলে যায়নি আজকে এত সুখ শান্তিতে আমরা বসবাস করি তবু জীবনে আমরা আল্লাহকে এক বলে জীবনে স্মরণ করি না 24 ঘন্টা চলে যাচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হই না আমাদের গুনাহ করে 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 জীবনটাকে আমরা কয়লার মতো কালা করে দিয়েছি তখন আল্লাহর রহমত ছিল আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন আজকে আমাদের উপরে সাহায্য আল্লাহর কেন নাই জীবনে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই লাভ না আল্লাহকে স্মরণ করলাম না জীবনে সব সময় গুনাহ আর গুনাহ গুনাহ আর গুনাহই পড়ে আছি আল্লাহ রাব্বুল আলামিন তবু ডাক দিচ্ছেন আল্লাহ কত বড় দয়ালু একজন মা একজন বাবা অল্প আল্লাহর দয়া অন্তরে আছে দিয়েছেন তার জন্য ছেলেকে এই রকম বরদাস্ত করতে পারে না ছেলেকে দেখে এই রকম ভাবে কোন জায়গাতে যদি অত্যাচার হয় মায়ের কানে যদি চলে যায় বরদাস্ত করতে পারে না মায়ের যতটা মমতা মায়া তা থেকে কত গুণ বেশি আল্লাহর কাছে মায়া দয়া রহমত রয়েছে আল্লাহ বলছেন প্রতি রাত আল্লাহ নিচু আকাশে চলে আসেন বিশ্বনবী বলছেন সেই জায়গাতে এসে কি করে আল্লাহ বলেন ওরে আমার বান্দা বান্দিরা ওরে ঝাড়খণ্ডের বান্দা বান্দিরা তোমরা শুনে নাও আমি আল্লাহ এই রাত্রি বেলায় তোমাদের কাছে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যার যেটা জিনিসের প্রয়োজন আমি আল্লাহ তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি আমার কাছে চাও বিপদে আছো আমার কাছে সাহায্য চাও তোমার বাড়িতে খাবার নাই আমার কাছে খাবার চাও তোমার যে কোনো সমস্যা আছে আমার কাছে রাখো আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত রাতের তৃতীয় অংশতে নিচু আকাশে চলে আসেন আসার পরে সমস্ত বান্দাদের ডাকেন হে বান্দারা আমার সেই রাতে একটা দুইটার সময় যদি আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করতে পারি আল্লাহকে যদি ডাক দিতে পারি ওই সময়ে যদি আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যা চাইবো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন খালি হাত ফিরিয়ে দেবেন না সেই জায়গাতে যা চাইবে তাই পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালি হাত ফিরিয়ে দেবেন না বাপ জানা মা সেই রাত্রে বেলায় গ্রামের মধ্যে সবাই ঘুমিয়ে আছেন না শুনিয়া মানুষ সব ঘুমন্ত অবস্থায় রয়েছে ঠান্ডার মৌসুমে হাড় কাঁপানো শীতের মৌসুমে আপনি গুনাহ করেছেন আপনি বুঝতে পেরেছেন আমার জীবনটা যেন কয়লার মতো হয়ে গিয়েছে আমার জীবনে আমি জীবনে একটা নেকি করিনি ওই সময় বাড়িতে উজু করে গুটি 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 করে এইরকম ভাবে হাত
ঘাটতে 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 আল্লাহর ঘরে গিয়ে দুই দিকে সালাত আদায় করে যদি ক্রন্দন করতে পারেন কান্না কাটি করে আল্লাহর কাছে যদি চাইতে পারেন বিশ্বনবী বলেন ওই যদি সময় আপনার চোখ দিয়ে এক ফোঁটা জল বেরিয়ে আসে এই এক ফোঁটা জল বের হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দেবেন না বিশ্বনবী বলছেন তিন প্রকারের চক্ষু আল্লাহর জাহান্নাম স্পর্শ করবে না এক প্রকার চক্ষু হলো ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ এক প্রকার চক্ষু হলো যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে রাতে বেরে আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করেছে আল্লাহকে বলছেন আল্লাহ রব্বানা জালামনা আনফুসনা ওয়া ইন লাম তাগফির লানা হে আমার প্রতিপালক আমার জীবনটাকে আমি গুনাহে কাটিয়েছি আল্লাহ গো রাতে দুইটার সময় তোমার দরবারে হাজির হয়েছি আল্লাহ তুমি আমার প্রতি রহম করে দয়া করো আল্লাহ তুমি যদি আমার প্রতি দয়া না করো আল্লাহ আমি সর্বনাশ হয়ে যাব আমি বরবাদ হয়ে যাব আমি ক্ষতিগ্রস্তর মধ্যে চলে যাব আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো এইরকম শব্দগুলো বলে যদি আমরা আল্লাহকে স্মরণ করতে পারি আল্লাহকে যদি ডাক দিতে পারি অবশ্যই আমাদের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে নারে তাকবীর মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে খালি হাতে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি থাকিবে পড়ে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুরি কর ভারি সময় যে আর নাই মরণ পাখি দিলে ডাক রবে নাও আপন ঝুরি কর ভারি সময় যে আর নাই মরণ পাখি দিলে ডাক রবে নাও খাঁচা চিড়ি উড়ান দেবে খাঁচা চিড়ি উড়ান দেবে
কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি বরণ পাখি যেই দিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি হে বাপ জান আমার দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য কোন সময় ডাক চলে আসবে আর যদি আমরা মৃত্যুর আগে আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী যদি না হতে পারি হে বাপ জান আমার মা জননী পরকালে আমাদের পঙ্কন পঙ্কন হিসাবে খাস করে পঙ্কন ভাবে হিসাব দিতে হবে হে বাপ জান আমার বিশ্ব নবী বলছেন দ্বিতীয় নম্বরে ওই চক্ষু আল্লাহর জাহান্নামে স্পর্শ করবে না যে চক্ষু ও আইনুন বাতাতাহরসু ফি সাবিলিল্লাহ যে চক্ষু আল্লাহর হস্তে ফি সাবিলিল্লাহ রাত পাহারা দেয় রাত জাগরণ করে সেই চক্ষু আল্লাহর জাহান্নামে যাবে না তৃতীয় নম্বরে চক্ষু হলো এই জায়গাতে যুবক ভাইদের জন্য কব কাফের কথা হে যুবক বন্ধু যদি আপনারা ওই জায়গাতে আমল করতে পারেন সুন্দরভাবে মূল্যবান সম্পদ যেটা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য দুটি চক্ষু দিয়েছেন এই চক্ষু দুটিকে যদি বাঁচিয়ে রাখতে পারেন নবীজি বলেন যেটা তোমার আপন বন নয় যেটা তোমার আপন মা নয় যে মেয়েগুলোকে বিয়ে করা চিরজন্মের জন্য হারাম সেই মেয়েগুলোকে ছাড়া অন্য মেয়ে যে মেয়েগুলো হচ্ছে চিরজন্মের জন্য বিয়ে করা যায় যে হচ্ছে তোমার কাকাতো বোন মামাতো বোন ফুফাতো বোন অন্য অন্য মেয়েরা যখন তোমার সামনে চলে আসবে তখন ওই জায়গা থেকে তোমার চক্ষুটাকে বাঁচিয়ে রাখবে সঙ্গে সঙ্গে নিচু দিকে করে নেবে সে কাকাতো বোন মামাতো বোনের দিকে তাকাবে না ভাবির দিকে তাকাবে না বিশ্বনবী বলেন এই তিন প্রকারের চক্ষু আল্লাহর জাহান্নাম কোনোদিন স্পর্শ করবে না এর মধ্যে এক নম্বরে যেটা বললাম যে আল্লাহর ভয়ে যদি আল্লাহর ঘরে গিয়ে যদি করন্দন করতে পারেন কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন হে আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সারা বিশ্বের মধ্যে আমার বান্দা বান্দিদের বলে দাও কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে বলছেন তুমি বলে দাও ওই সমস্ত আমার বান্দা বান্দি দের শুনিয়ে দাও যারা নিজের লাইফটাকে গুনাহে কাটিয়েছে যারা নিজের নাফসের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে জীবনে নেকি দেখতে পায় না জীবনে নেকির কাজ করেনি যারা সব সময় গুনাহে ডুবে আছে ওই সমস্ত আমার বান্দা বান্দিদের বলে দাও তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায় তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায় গুনাহ হয়েছে গুনাহ করে করে জীবনটাকে ক্ষয় করে দিয়েছি হে বাপ জান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদের বলে দাও যারা গুনাহ করে করে এইরকম বসে আছে মনে ভাবছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ ক্ষমা করবেন না আল্লাহ বলছেন কি মুহাম্মদ ওই সমস্ত আমার বান্দা বান্দিদের শুনিয়ে দাও যারা জীবনটাকে গুনাহে কাটিয়েছে তারা যেন আমার রহমত থেকে বঞ্চিত না হয়ে যায় তারা যেন
আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায় কেন না আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ নিশ্চয় তিনি হচ্ছেন মাফ করনে ওয়ালা তিনি হচ্ছেন ক্ষমাশীল ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম নিশ্চয় তিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু ক্ষমাশীল খাস করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু ক্ষমাশীল মাফ করনে ওয়ালা হে বাপ জানামান এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহের কারণে জাহান্নামে দিতে চান না গুনাহ হয়েছে এই জায়গাতে একবার যদি আমরা আল্লাহকে বলি আল্লাহ আমার দ্বারা ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন বান্দারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তুমি ফিরে এসো আমার কাছে ক্ষমা প্রার্থী হয়ে যাও আমার কাছে এসে অনুসূচনা প্রকাশ করো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব যত পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে আসবে তার থেকে বেশি আমি আল্লাহ মাগফিরাত নিয়ে তোমার কাছে হাজির হব হে বাপ জানাবার আল্লাহর দয়া কতটুকু রয়েছে শুনুন বিশ্ব নবী বলেন হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন সেই হাদিস কোন রকমের ভেজাল নাই বিশ্বনবী বলছেন ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা কিতাবান ফাওয়া ইন্নাকু ফাওকারশিহি ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি বিশ্বনবী বলেন রাবি বর্ণনা করছেন নবীজি বলেছেন লাম্মা কাদাল্লাহুল খালকা আল্লাহ রাব্বুল আলামিন যখন মাখলুকাত সৃষ্টি করে দিলেন মাখলুকাত সৃষ্টি করে পরিপূর্ণ করে দিলেন যখন একটা লিপিবদ্ধ করলেন একটা রেজিস্টার তৈরি করলেন একটা বগি তৈরি করলেন সে বগি খানা সে রেজিস্টার খানা খাস করে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে ফাওকার শিখি আরশের উপরে রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন শোনো ওই জায়গাতে কি লেখা আছে দেখুন ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি আল্লাহ বলছেন আমার রহমত আমার গজবকে অতিক্রম করে আগে বেড়ে গিয়েছে এর মানে হলো আল্লাহর রহমতের সংখ্যা আল্লাহর গজব থেকে বেশি দুনিয়ার বুকে আল্লাহর রহমত আল্লাহর গজব থেকে ক্রশ করে আগে বেড়ে গিয়েছে এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি দয়া রেখেছেন রহমত রেখেছেন হে বাপ জানামান তার কারণে আজকে আমরা দুনিয়ার বুকে চলাফেরা করছি গুনাহে ডুবে আছি কিন্তু আল্লাহ বলেন বান্দা এসো এসো আমার